আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো পুরুষের বিশেষ মুহূর্তের সময় বাড়ানোর 100% কার্যকরী মেডিসিন হার্বাল চিকিৎসা কেন্দ্রে। পুরুষের বিশেষ মুহূর্তের সময় বাড়ানোর 100% কার্যকরী মেডিসিন হার্বাল চিকিৎসা কেন্দ্রে। অবশ্যই আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন, অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষের বিশেষ মুহূর্তের সময় বাড়ানোর মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম জেনে নেব পুরুষের বিশেষ মুহূর্তের সময় কমে যায় কেন। মূলত একটি পুরুষ কিন্তু জন্মলগ্ন থেকেই বা যুবক হওয়ার পর থেকেই তার বিশেষ মুহূর্তের সময় কমে যাওয়ার কোনো কথা নয়। একটি পুরুষ যখন সাবালক হয়, নাবালক থেকে সাবালক হয়, মানে বয়স যখন 12, 14, 16, 18 বছর হয়, তখন সে যুবক হয়ে যায়, সে সাবালক হয়ে যায়, সে বিয়ের উপযুক্ত হয়ে যায়। যখন সে সাবালক হয় তখন তার হয়তো মাসের ভিতরে 1-2 বার স্বপ্নদোষ হতে পারে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু দেখা যায় এখনকার যুবকরা বিশেষ করে খারাপ জায়গায় যাতায়াত করা, হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকা, বিভিন্ন নেশাপানিতে জড়িয়ে থাকা, বিভিন্ন রকমের বদভ্যাসে জড়িয়ে থাকার কারণে মূলত সমস্যা জটিল এবং কঠিন হয়ে যায়। পুরুষের বিশেষ মুহূর্তের সময় কমে যাওয়ার আরও কিছু কারণ আছে। দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলে সময় কমে যেতে পারে, দীর্ঘদিন কিডনির অসুখে ভুগলে সময় কমে যেতে পারে, দীর্ঘদিন যদি অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা, সেটাও কারণ হতে পারে। মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় যদি কোনো ব্যক্তি বছরের পর বছর থাকে, তারও এই সময় কমে যেতে পারে। এছাড়াও কমে যেতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, ক্ষয়রোগ, মেহপুরমেহ রোগে দীর্ঘদিন ভুগলেও কমে যেতে পারে, বার্ধক্যজনিত কারণেও কমে যেতে পারে। তবে এই ইত্যাদি সকল কারণে যাদের সময় কমে যায়, এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয়। আমাদের কাছে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, যারা খারাপ জায়গায় যাতায়াত করে। আরেকটি কারণ হলো যারা দীর্ঘদিন হস্তমৈথুন করে। এই দুটি কারণে যাদের বিশেষ মুহূর্তের সময় কমে যায়, এগুলো সহজে সেরে তোলা যায় না, সেরে তোলা যায় না বললেই চলে। আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি খারাপ জায়গায় যাতায়াত করেন, নিজের সেফটি ছাড়া, স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন, আপনি যদি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান, ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে, যৌন জীবনে সুখ আর পাবেন না। আরেকটি হলো যারা দীর্ঘদিন হস্তমৈথুন করে, এই হাতের চামড়া কতটা শক্তিশালী, এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে, হাতের চামড়ার কিছুই হবে না।
আর পুরুষাঙ্গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগার চর্বি, এটির ভিতরে তেনাতেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন, বাঁকাতারা নিস্তেজ নরম, হাজারো রকমের সমস্যা হয়। সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন অবস্থা হয়ে যায় দ্রুত বীর্যপাতের সমস্যা, শেষ পরিণতি হলো ধ্বজভঙ্গ। এই এক দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে, হাজারো যুবকরা বিয়ে শাদী করার সাহস পায় না, হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে। কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে, সামাজিক কথা চিন্তা করে, ছেলেমেয়ের কথা চিন্তা করে, সংসার করতেছে, কিন্তু সংসার জীবনে সুখ আর কাকে বলে তা পাওয়া যায় না। তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাই সহ অন্যান্য ভাইয়েরা আছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝে যায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায়। আর যারা করেই ফেলছেন আজই তো উপরে ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কীভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।